কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য কৃষি বনসৃজনটা কি যে কৃষক তার নিজের কৃষি জমি বা আশেপাশের প্রতীক জমিতে ফসল উৎপাদন করার সাথে সাথে কাঠ ফলমূল সবুজ সার ঔষধ ইত্যাদি উৎপাদন করার জন্য গাছ লাগিয়ে বনভূমি গড়ে তোলে একে কৃষি বনসৃজন বলে অর্থাৎ এই ক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিকাজ করা তার সঙ্গে কিছু গাছ লাগানো আর সামাজিক বনসৃজনটা কি যে অব্যবহৃত ও পতিত জমিতে বনভূমি সৃষ্টি করাকে বলে সামাজিক বনসৃজন ইহা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে অর্থাৎ এক্ষেত্রে কৃষিকাজের এখানে সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এখানে মূল উদ্দেশ্য হচ্ছে অব্যবহৃত এবং প্রতির জমিগুলোকে কিভাবে আমরা গাছ লাগিয়ে সেগুলোকে ব্যবহার উপযোগী করতে পারবো কৃষি জমি সংলগ্ন জমি কৃষকের অব্যবহিত প্রতির জমি বাড়ির খোলা জায়গা কৃষি জমির আল এগুলো কৃষি বনসৃজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সামাজিক বনসৃজনের ক্ষেত্রে রেল লাইন সড়কপথ এগুলো নিম্নমানের ফাঁকা জমি পুকুর বা জলাশয়ের পার দিয়ে হতে পারে সমুদ্র তীরে হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এর চারধারেও এই সামাজিক বনসৃজন করা যেতে পারে